আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তা আলহামদুলিল্লাহিহাতসাল আলা মাল্লা নবী আবাদা সম্মানিত মুতাক্কি পরহেজগার ভাই ও বোনেরা মাহেরমাদান তাকওয়া অনুশীলনের জন্য যারা তাকওয়া অনুশীলন করে তাদেরকে মুতাক্কি বলা হয় সিয়ামের মূল লক্ষ্য মুতাক্কি হওয়া কুতিবা আলহ কুম সিয়াম কামা কুতিবা আলালীন কবলিকুম্লা কুম তত্তাকুন আশা করি মাহেরমাদান আল্লাহ আলা আমাদের সবাইকে ভালো রেখেছেন তৌফিক দিয়েছেন নেক কাজে প্রতিযোগিতা করার প্রত্যেকের জন্য সুস্বাস্থ্য সুন্দর জীবন তাক অনুশীলন কোরআনের সাথে জীবন গঠন কামনা করে আবারও আপনাদের সামনে আলোচনা নিয়ে এসেছি আমাদের তারাবিতে পঠিতব্য যেই কোরআনের পারা সেই পাড়া থেকে আজকে আমাদের তেলাওয়াতের পারা হলো অষ্টম পাড়া এগারোতম পারা আর অষ্টম তারাবি আমাদের অষ্টম তারাবীতে এগারোতম পাড়া তেলাওয়াত করা হবে এই পাড়াতে রয়েছে সুরা তৌবার চোরানব্বই আয়াত থেকে শুরু করে সুরা তৌবা পুরোটা শেষ করা হবে তারপর সুরা ইউনুস পুরোটা শেষ করা হবে এবং সর্বশেষ আধা পৃষ্ঠা এগারো পাড়ায় রয়েছে সুরা হুদের সুরা হুদের পাঁচ নং আয়াত পর্যন্ত আজকের তেলাওয়াতে রয়েছে তো প্রতিটি সুরা থেকেই অল্প বেশি আমরা কিছু আলোচনা করব সময় আমাদেরকে তাড়া করে সেই জন্য আমরা যে প্রাণ ভরে মন খুলে যেয়ে আপনাদের সামনে কিছু তুলে ধরবো সেটি পারি না এবং সেটি আপনাদের জন্যে যাতে আপনাদের সময়টা স্বল্প সময়ের যেন আপনার কোরআনের সাথে মানে কিছুক্ষণ সময় কাটাতে পারেন ধৈর্যচ্যুতি যেন না হয় সেজন্য আমরা একটু তাড়াহড়া করি সুরা তোবার মধ্যে আল্লাহ সুবাহানুয়া তালা অসংখ্য বিষয় তুলে ধরেছেন গতকালকেও আমরা বলেছিলাম সুরাতওবায় জিহাদের অনেক বিষয় আলোচিত হয়েছে আজকেও সে আলোচনা রয়েছে সুরা সুরাতওবাতে আল্লাহ ওয়া তালা যারা ইমানদার মুত্তাকি পরহেজগার বিশেষ করে সাহাবেকরাম এবং যারা প্রথম দিকে প্রথম সাহাবে সাহাবেকরাম ছিলেন এবং যারা পরে ইমান এনেছেন তাদের ফজিলত তাদের মর্যাদার কথা তুলে ধরেছেন ওসা বেকুন আল আউ্য়ালুন মিনাল মুহাজির ইন আনসার আল্লা দিন আতবা আহমবি আহসান রদিউল্লাহআন হান উদান আল্লাহ স্নান তালে এখানে বলে দিচ্ছেন যারা প্রথম দিকের যারা মুহাজির ছিলেন পরবর্তীতে যারা আনসার হয়েছেন যারা এরকম সাহাবি হয়ে ধন্য হয়েছেন রদিউল্লাহ আন হুমরদান আল্লাহ তালা তাদের প্রতি রাজি খুশি আর তারাও আল্লাহর প্রতি রাজির খুশি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন দা আলিক ফৌজুল্লা আজিম এটাই হলো মহান বিজয় আল্লাহ সুবাহন আহতালা সুরা তওবার মধ্যে মুনাফিকদের অনেকগুলো কথা তুলে ধরেছেন সেখানে মুনাফেকদের একজন নেতা ছিল আবদুল্লাহ ইবনু উবাই ইবনু সালুল সে যখন মৃত্যুবরণ করল নবী জি ইসাল্লাহিসাম তো তাকে আগের থেকেই চিনতেন সকল মুনাফিকদের সাথেও তিনি বাহ্যিকভাবে ভালো আচরণ করতেন নবীজি সাল্লা আলাইসাল্লাম তাকে জানাজা মানে পড়াবেন সেই জন্য তিনি দাঁড়িয়ে গেলেন আল্লাহ যদি একজন বান্দাকে মাফ করে দেয় উমরুল্লাহ তাল্লাহন কিন্তু নবীজির জামা টেনে ধরলেন তিনি যেন তার জানাজা না পড়ান নবীজি সাল্লাহ সাল্লাম তার জানাজা পরিয়ে দিলেন এরপর আল্লাহ সুবাহন তালা আয়াত নাজিল করলেন আয়াত নাজিল করে আল্লা সুবাহআলা নবীজি জি সাল্লাহ সাল্লামকে সাবধান করে বললেন লা তসল্লা আলা আহাদিম মিন মা তা আবাদান ওলা তাকুমা আলা কবরি আপনি কোশ্চিন কালেও তাদের কবরের পাশে আর দাঁড়াবেন না আল্লাহ সুবাহন তালা সাবধান করলেন নবীজি সাল্লা সাল্লাম যখন যেন তাদের নামাজ না পড়েন তাদের জানাজা যেন না পড়ান আজকের তেলাওয়াতে আরও রয়েছে মসজিদে কুবা এবং কুবাবাসী যারা ছিল তাদের প্রসঙ্গ আল্লা তালা মসজিদে কুবার প্রশংসা করে এবং কুবাবাসী যারা ছিলেন তাদের প্রশংসা করে কোরআন আয়াত নাজিল করেছেন আল্লাহ সুমাহন তালা বলছেন লামাসজিদুল উসিস আলাদ তাকুয়া মিন আউ আলিয়াউমিন হাকুয়া তাকু মাফি যেই মসজিদটি প্রথম দিন থেকে তাকুয়ার উপর প্রতিষ্ঠিত অর্থাৎ যেই মসজিদের ফাউন্ডেশন মোনাফেকরা একটা মসজিদ তৈরি করেছিল মসজিদের নাম ছিল মসজিদে দেরার তারা নবীজিকে দাওয়াত করলো নবীজি যেন মসজিদটা উদ্বোধন করে দেন নবীজি সাল্লাহ সাল্লাম তাদেরকে কথা দিলেন যে অমুক দিন তিনি যাবেন নামাজ পড়ে তিনি উদ্বোধন করে দেবেন আর তারাই এই মসজিদে নবীজি সাল্লাহ সাল্লাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে الله سبحانه وتعالى، أُهِرْ مَدُّ مَا جَنَادِلِنَ، جَنَادِيَ الله سبحانه وتعالى بولن لا تَقُمْ فِيهِ أَبَدَا، كُشِّنْ كَالِيْ مُسْجِدِي، أَبْنِي جَبِنَّا، الَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ، وَإِرْصَادًا لِمَنْ حَارَبَ اللّهَ وَرَسُولَهُ مِن قَبْلُّ তারা এই মসজিদকে মুসলমানদের ক্ষতি করার জন্য কুফুরি করার জন্য মুসলমানদের মাঝখানে ফাটল এবং ভাঙ্গন তৈরি করার জন্য আর মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের মানে রসদ সামগ্রী সাপ্লাই দেওয়ার জন্য তারা এই মসজিদ তৈরি করেছে এরপর আল্লাহ সুবাহ প্রশংসা করলেন মসজিদে কুবার এবং বললেন কুবাবাসী যারা রয়েছে ফিহিরি জালুনি হেব্বু না তা তারা পুত পবিত্রতা অর্জন করাকে পছন্দ করেন আর যারা এরকম পবিত্রতা অর্জনকারী অল্লাহি হেব্বুল মোত্তাহির আল্লাহ সুবাহন তালা আজকের তেলাওয়াতের মধ্যে সৌরা তৌবার একশত এগারো আয়াতে তিনি খুব সুন্দর চমৎকার একটি কথা বলেছেন আল্লাহ তালা বলছেন তিনি আমাদের সাথে একটি মানে ব্যবসায়িক চুক্তিতে তিনি মানে চুক্তি করেছেন ব্যবসায়িক চুক্তি সেটি কি ইন্না হাস্তার মিনাল মো মিন আনফুসাহ আলহাম বি আন্নালহমুজান্না আল্লাহ সুসাহন তালা আমাদের থেকে দুটো জিনিস নিয়ে তিনি আমাদেরকে একটি জিনিস দিয়েছেন আল্লাহ সুহানা তালা আমাদের থেকে মুমিনদের জান এবং মাল এই দুটির বিনিময়ে বি আন্নালাহমুদ জাননা জান্নাত দিয়েছেন অর্থাৎ বেচা কেনা করেছেন ইন্নাল্লাহ হাস তারা আল্লাহ আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন অতএব যদি আমরা জান্নাত চাই তাহলে মনে রাখতে হবে এই জান এবং মালের মালিক আমরা নই আল্লাহ সোমাহান আতাল এই জানমালের যেরকম ইউজ ব্যবহার করতে বলেছেন সেইভাবেই যদি আমরা ব্যবহার করি তাহলে এর বিনিময়ে আমরা জান্নাত পাব আর যদি আমরা জানমাল আমাদের ইচ্ছা মাফিক ব্যবহার করি আল্লাহর ইচ্ছা মাফিক আমরা যদি ব্যবহার না করি তাহলে কিন্তু আমরা জান্নাত পাবো না এই কথাগুলো আজকের তেলাওয়াতের মধ্যে রয়েছে সমন্বিত ভাইয়েরা আজকের তেলাওয়াতের মধ্যে সোহরা তৌবার একশত বাইশ নং আয়াতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবাহন আলা এলএম শিক্ষার প্রতি খুব বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ বলছেন ফালাউল্লা নাফারা মিনকুল্লি ফিরকতে মিন হোম ত এভা প্রতিটা গু গুত্র থেকে যেন কিছু মানুষ এলিম অর্জন করার জন্য তারা যেন বেরিয়ে পড়ে সফরে যেন চলে যায় ঘরে বসে বসে হয় না আসলে এলেমের জন্য হিজরত লাগে বাড়ির মায়ায় আত্মীয় স্বজনের ছায়ায় পরিবারের আনন্দের মধ্যে মানুষ থেকে এইভাবে কষ্ট করা ছাড়া বাড়িতে বসে বসে এলিম এটি হয় না বৈষয়িক শিক্ষা কিছু হতে পারে কিন্তু এলমের জন্য কোরবানি লাগে তেগ লাগে তিতিক্ষা লাগে কষ্ট লাগে সেই জন্য পরিবার ছেড়ে দিতে হবে বাড়ি ছেড়ে দূরে চলে যেতে হবে এই জন্যই যুগে যুগে যারা আলেম হয়েছেন যারা এল অন্বেষণ করেছেন তারা কিন্তু কষ্ট করেছেন কষ্ট ছাড়া আরামে বসে এলেম হয় না আল্লাহ সুবাহ সেই জন্য বলেন ফলাউলাহ ফরমিন করল্লি ফিরকাতি মিনহম তোয়াইফাতুল্লিয়তাফাক হুফুদ্দিন দিনের গভীর জ্ঞান অর্জন করবে হুম কৌমাহিদার জাউ ইলাইহিম পরে তারা এলেম অন্বেষণ করে তার জাতির কাছে ফিরে আসবে এসে তাদের মধ্যে দাওয়াতি কার্যক্রম করবে এই কথাগুলো আজকের তেলাওয়াতে আমরা দেখেছি আজকের তেলাওয়াতের মধ্যে ওবার। তো তেইশ তা আল্লাহন বলছেন ইয়াই আল্লাদিন আমানু কতিল উল্লাদিন না আকুম মিনাল কুফ্ফার তোমাদের পাশের যে কাফেরা রয়েছে তোমরা তাদের বিরুদ্ধে জেহাদ করবে ওয়ালিয়া জিদ উফি কুমিলজ আর তারা যেন তোমাদের মধ্যে একটু কটুরতা অবলম্বন অবলোকন যেন তারা করে অর্থাৎ কাফেরদের সাথে একের অন্তর থেকে যেন মিষ্টি হাসি তোমরা না দাও এমন একটা ভাব এমন একটা বীরত্ব সহ্য বীর্য থাকতে হবে দেখলে যেন একজন কাফের কলজা নড়ে যায় তারা যেন বুঝতে পারে যেন এটা একটা মুসলিম আজকে সিচুয়েশন উল্টো হয়ে গিয়েছে আমরা একজন ইমানদারদেরকে দেখলে মমিন মুসলমানদেরকে দেখলে চোখ বড় করি মুখটা কালো করে ফেলি আর কাফেরদেরকে দেখলে আমরা খুব মিষ্টি হাসি দিয়ে মন থেকে একেবারে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেই এটি কিন্তু ইমানের পরিপন্থী কাজ অতএব মুমিনরা হবে আমাদের বন্ধু কাফেররা আমাদের প্রকৃত বন্ধু হইতে পারে না এই কথাগুলো সোরা তবায় রয়েছে সুরা ইউনসে আল্লাহ সুবাহন তালা অসংখ্য বিষয় তুলে ধরেছেন সুরা ইউনুস থেকে আমরা এক দুইটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ সূরা ইউনুসে আল্লাহ সুবাহন তালা বলছেন ইন্ল্লা দিন আল্লাহর জুন আল্লী কাহনা যারা এটি বিশ্বাস রাখে না যে আমি আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হবে ওরাদু বিল দুনিয়া দুনিয়ার জীবন নিয়ে যারা খুব সন্তুষ্ট থাকে ও বিহা আর যারা আমি আল্লাহর দেওয়া আয়াত থেকে দেয়া আয়াত থেকে কোরআন থেকে নিদর্শন থেকে গাফিল হয়ে থাকে ওলা কামা আওয়াহার তাদের ঠিকানা হবে জাহান্নাম নাম বিমা কানু এক তাদের কৃতকর্মের ফলে অতএব সম্মানিত বাহিনীরা এই যে কোরআনের আয়াত এইগুলি থেকে গাফিল হওয়ার কোনো সুযোগ নেই দুনিয়ার এই পার্থিব জীবনের সুখ সমৃদ্ধি উন্নতি অগ্রগতি বুৎপত্তি নেতৃত্ব কর্তৃত্ব বাহাদুরি জমিদারি এইগুলি নিয়ে খুশি হওয়ার কিছু নেই সবই তো পরে থাকবে আর সব রেখে এতি মিসক্রিন কাঙ্গালের মতো সেই কাফনের ভিতরে আমাকে আপনাকে চলে যেতে হবে অতএব একজন মোমেনের মেন টার্গেট হবে আখেরাত দুনিয়া নিয়ে একজন মোমিন কখনোই সন্তুষ্ট থাকতে পারে না আল্লাহ তালা দুনিয়ার জীবনকে সুন্দর একটি উপমার মাধ্যমে আমাদেরকে বোঝানোর বুঝিয়েছেন আজকের তেলাওয়াতের মধ্যে সুরা ইউনুসের চব্বিশ নং আয়াত আল্লাহ বলছেন ইন্নামা মাসালুল হায়াত ইদ্দুনিয়া কামা ইন নাহ হুমিন আসামা দুনিয়ার জীবনের উদাহরণ হলো ওই ফসলের মতো একজন কৃষক যখন খেতে গিয়ে দেখে ধানগুলো গমগুলো কীভাবে আন্দোলিত হচ্ছে এবং পেকে এগুলি সোনালি বর্ণ ধারণ করেছে কৃষকের মনে খুব আনন্দ হয় আগামীকালকে শেষ এইগুলি যখন কেটে গড়ে উঠাবে তখন তার কত ফসল হবে ধান হবে গম হবে সে মানুষের মেহমানদারি করবে সেইগুলি দিয়ে আমোদ করবে এগুলি বিক্রি করে সে টাকা নিয়ে আসবে এমন জল্পনা কল্পনা যখন তার থাকে তখন আল্লাহ সুমানহা তালা কী বললেন হাত্তাঈদ আকাশ জুখরফাহা ওয়াজানাতদ না আলুহা নৌ কো না আলৈহা তাহা আমরুনা লেইলেন ও না হারান তখন হঠাৎ করেই বিকেলে অথবা রাত্রে জ্বর তুফান এসে এগুলিকে একেবারে যখন শেষ করে দেয় আর তার ফসল কেটে গড়ে ওঠানোর আর কোনো উপায় থাকে না আল্লাহমান আলা বললেন তুমি তোমার দুনিয়ার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি দেখে যখন খুব খুশি হঠাৎ করেই দেখবো মালাকুল মোদ চলে এসেছে তখন তোমার সবগুলোই পরে থাকবে তোমাকে চলে যেতে হবে অতএব সম্মানিত ভাইরা এই দুনিয়া ক্ষণস্থায়ী এই দুনিয়া নিয়ে যেন যেন আমরা সন্তুষ্ট না থাকি বরং আল্লাহ তালা বলছেন লিল্লা দিন আহসানু এই দুনিয়াতে যারা ভালো কর্ম করবে লিল্লা দিন আহসানু আল হোসনা ওয়াজিয়াদা তাদের জন্য রয়েছে হোসনা জান্নাতের ওয়াদা ওয়াজিয়াদা আর আল্লাহ তালা তার নিজের পক্ষ থেকে আরও বাড়িয়ে দিবেন অর্থাৎ আল্লাহ তালা জান্নাতীদের জন্য জান্নাত তো রেখেছেন অধিকন্তু আল্লাহ সুবাহানা তালা জান্নাতিদেরকে তার দিদার এবং তার দর্শন দিয়ে তাদেরকে যে ধন্য করবেন সেই ওয়াদা আল্লাহ তালা করেছেন এই কথাগুলো আজকের তেলাওয়াতে রয়েছে সম্মানিত ভাইরা আজকের তেলাওতে আরও অসংখ্য বিষয় ছিল সেখান থেকে আর মাত্র একটি বিষয় বলে আমরা শেষ করে দিচ্ছি আল্লাহ সুবানোরা ইউনুসের বাষট্টি তিরষট্টি এবং চৌষট্টি নং আয়াতে বলছেন আল্লাহ আউলিয়া আল্লাহ লা হৌফনা আলিহিম আল্লাহমিয়াহানুন যারা আল্লাহর অলি তাদের ভয় এবং দুশ্চিন্তার কোনো কারণ নাই কার আল্লাহর অলি আপনি হয়তো ভাবছেন আল্লাহর অলি শাহজালাল আল্লাহর অলি তারপরে হলো কি বলে খান জাহান আলী আল্লাহর অলি এরকম দূরে দূরে আপনি অলি তালাশ করছেন আব্দুল কাদের জিলা আল্লাহর অলি ছিলেন কেন আপনি আল্লাহর অলি হতে বাধা কোথায় আল্লাহ সুবাহন তালা সংজ্ঞা দিয়ে দিয়েছেন আমি কোরআন থেকে বলছি আপনি আয়াত মনে রাখুন স্টাডি করে দেখবেন সুরা ইউনুসের বাষট্টি তিরষট্টি চৌষট্টি নং আয়াত আল্লাহ বানা তালা বলছেন আল্লা দিন আ মানু আকানুয় যারা দুইটা শর্ত মেনটেন করে তারা আল্লাহর অলি হয় আল্লাহ দিন আ যারা ইমান আনে আপনার পরিচয় কি আপনি কি একজন বেঈমান নাকি কাফের নাকি মুশরিক নাকি নাস্তিক যদি আপনি বলেন আমি এগুলি কিছুই না আমি একজন মুমিন মুসলিম তাহলে আপনার একটা ক্রিটেরিয়া একটা শর্ত এটা পূরণ হয়েছে ওকে নুয়ের তখন আর যারা তাকওয়া অনুশীলন করে আজকে যে সারাটি দিন সিয়াম সাধনা আমরা পালন করলাম এটা কার জন্য এটা আল্লাহর জন্য তাকোয়ার লক্ষ্যে তাহলে এই যে সলাৎ আদায় করা কোরআনের আলোচনা শোনা দান সদাখা করা তারপরে সিয়াম পালন করে এগুলো সবগুলো তাকোয়ার লক্ষ্যে অতএব আপনি আপনার ইমানকে যত মজবুত করবেন তাকোয়া যত বেশি বৃদ্ধি করবেন আপনি তত বড় অলি হবেন অতএব আমরা যারা ইমান এনেছি এবং যৎসময় তাকে অনুশীলন করি ছোটো হলেও আমরা কিন্তু আল্লাহর অলি আল্লাহ সুহানা তারা কোরআনে অন্যত্র বলে দিয়েছেন অল্লাহ আলিউল মোমিনিন আল্লাহ হলেন সকল মুমিনদের অলি মানে বন্ধু অতএব আল্লাহ যদি আমাদের বন্ধু হন তাহলে ইমানদারও আল্লাহর বন্ধু আল্লাহ তাদের শুভ সংবাদ দিয়ে বলছেন লাহমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখেরা তাদের জন্য দুনিয়া এবং আখরাতে শুভ সংবাদ রয়েছে লবদিল আলী কালি মাতিল্লা আল্লাহর এই ওয়াদা পরিবর্তন হবে না জালিকা আলিকা হুয়াল ফৌজুল আজিম যখন তারা জান্নাতে ডুববে এটি হবে তাদের জন্য মহা আল্লাহ সুবাহান তালা আমাদেরকে ইমান এবং তাক্য অনুশীলনের মাধ্যমে ইমান নিয়েই যেন মৃত্যুবরণ করার তৌফিক এনায়েত করেন এবং আল্লাহ আমাদের জন্য যে যেই শুভ সংবাদ ঘোষণা করেছেন আমরা যেন আমাদের জীবনকে সেইভাবে গঠন করতে পারি যাতে আমরা জান্নাত পেয়ে ধন্য হই সম্মানিত ভাইরা আল্লাহ সুবাহানহ তালা আমাদেরকে রমাদানে তাক্য অনুশীলন করাকে আরও বেশি বেগবান করার সিয়ামকে আরও সুন্দর করার পারফেক্ট করার এবং কোরআনের সাথে লেগে থেকে দান সদকা সলাদ সিয়ামের মাধ্যমে আমাদেরকে সত্যিকার অর্থে যেন হওয়ার মু অর্জন করার এবং নিজের ইমানকে মজবুত করার তৌফিক এনায়াৎ করেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি মা তৌফিক ইলাবিল্লা আসসালাম আলাইকুম ও এইচ